আসসালামু আলাইকুম আতলিপে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ আজকের ব্লগটি একটি শপিং ব্লগ হবে আজকে আমরা যাচ্ছি ক্যারিফোরে কিছু কেনাকাটা করতে আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আমরা আজকে এসেছি মারিনা মলে এই ক্যারিফোরটি মারিনা মলে অবস্থিত এটা হচ্ছে ক্যারিফোরের এন্ট্রেন্স ঢুকতেই চোখে পড়বে আলানসারি এক্সচেঞ্জ আমরা ওদিন গিয়েছিলাম মূলত একটা ল্যাপটপ দেখতে আমার একটা ল্যাপটপের প্রয়োজন ছিল আর ওদের ওই মান্থে ডিল চলছিল সো ভাবছিলাম যে গেলে হয়তো ভালো প্রাইসে একটা ভালো ল্যাপটপ পেয়ে যাব মারিনা মল শপিং সেন্টার নিয়েও আমাদের একটি ব্লগ আছে যদি আপনারা ব্লগটি দেখতে চান তাহলে আমাদের আসলিপ চ্যানেলে একবার ঘুরে আসতে পারেন এরিয়াটা অনেক বড় আসলে এত বড় যে হেঁটে শেষ করা যাবে না তো ভিতরে যাওয়ার আগে আমরা আগে বাইরের দিকটাতে দেখছিলাম যে বাইরের দিকে কী কী আছে ক্যারিফোরের অন্যান্য ব্রাঞ্চগুলোতে আমি আগে গিয়েছি বাট এই ব্রাঞ্চটা আমার কাছে বেশি বড় মনে হয়েছে এরিয়াটা বিশাল বড় আসলে যেটা আগেও বলেছি যে হেঁটে শেষ করা যাবে না তো আমরা বাইরের দিকটা দেখছিলাম বাইরে কিছু ছোট ছোট শপ আছে সবগুলো অবজার্ভ করছিলাম যেমন এই শপটা হচ্ছে হানির শপ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির হানি আছে আমার কাছে হানি খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডেরও হানি খুব পছন্দ তাই আমরা হানির শপটা ভালোভাবে ঘুরে দেখছিলাম যে এখানে কোন কোন কোয়ালিটির বা কোন কোন ফুলের হানি এখানে পাওয়া যায় হানির শপটা ঘুরতে ঘুরতে আমরা একটু সামনের দিকে যাব সামনের দিকে গেলেই আমরা দেখতে পারবো যে একটা ছোট আইসক্রিম শপ আমার আইসক্রিম খুবই পছন্দ আইসক্রিম চকলেট আমার খুবই ভালো লাগে তো এই আইসক্রিম শপগুলো ছোটো হলেও ওগুলোর প্রাইসগুলো খুবই হাই তাই আমরা কোনো আইসক্রিম নিয়ে নিয়ে ওই দিই আসলে এই ধরনের শপিং সেন্টারগুলোতে এমনই হয় আসলে বাইরে যে জিনিসটার প্রাইস কম হয় ভিতর দিয়ে গেলে প্রাইসটা সামহাও বেড়ে যায় ওরা প্রাইসটা বাড়িয়ে দেয় বাইরে সময় নষ্ট না করে চলুন ভিতরে যাওয়া যাক যেটা বলছিলাম ওদের ওই মান্থে অনেক ভালো ভালো ডিল চলছিল আসলে আমি সেটার জন্যই গিয়েছিলাম আমার একটা ল্যাপটপের প্রয়োজন ছিল যেটা আমি আগেও বলেছি সো চলুন ভিতরে যাওয়া যাক দেখি ওদের কোন কোন প্রোডাক্টের উপরে কেমন ডিল ওরা দিচ্ছে ঢুকতে চোখে পড়লো হট সামার ডিল এখানে যতগুলো শ্যাম্পু দেখতে পাচ্ছেন এখানে দুইটা করে প্যাক করা আছে দুইটা শ্যাম্পু আপনি পাবেন অলমোস্ট 21 দিরহামে সো ইটস আ গুড ডিল 21 দিরহামকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি বর্তমান রেট যা চলছে সেই হিসাবে এটার প্রাইস পড়তেছে 500 থেকে 520 টাকা আমরা একটু সামনের দিকে যাব আমরা যত দূর যাচ্ছি শুধু সামার ডেইলি দেখতে পাচ্ছি এখান থেকে প্রসাধনী ঔষধ নিলে খুব সাশ্রয়ী দামে কেনা যেত বাট আমার টার্গেট ছিল ল্যাপটপের দিকে আমি প্রসাধনী কিনতে যাইনি সো তারপর আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে এখানে কী কী ধরনের প্রোডাক্ট আছে কীরকম ডিল চলছে ওই মান্থে ওদের আরেকটা স্পেশাল অফার ছিল স্পিন টু উইন মানে আপনি যদি ওখানে 500 দিরহাম ইনভেস্ট করেন 500 দিরহামের প্রোডাক্ট কিনেন তাহলে আপনি একটা স্পিন অপশন পাবেন স্পিন করলে আপনি যে কোনো একটা আইটেম ওখান থেকে উইন করতে পারতেন এটা তাদের জন্য ভালো অপশন ছিল যারা হিউজ অ্যামাউন্টে শপিং করতে গিয়েছিল ওখানে ওদের ডিলগুলো খুবই অ্যামেজিং ছিল আসলে ওই দিন যারা ওখান থেকে শপিং করেছে তারা খুবই ভালো প্রাইসে ভালো প্রোডাক্ট কিনতে পেরেছে আসলে দিন বললে ভুল হবে এই ডিলটা ওরা এক মাস ব্যাপী দিয়েছে ওই দিনটা আসলে লাস্ট ডে ছিল ওদের ডিল শেষ হওয়ার আমরা লাস্ট ডেতে গিয়েছিলাম প্রসাধনীর পাশাপাশি ওরা হোম অ্যাপ্লায়েন্সের ওপরও অনেক অনেক ছাড় দিয়েছিল এখানে আপনি যত দূর যাবেন যত যত দূর দেখবেন সবগুলোতে শুধু ডিল আর ডিল সেটা কিচেনের অ্যাপ্লায়েন্সেস হোক হোম অ্যাপ্লায়েন্সেস হোক গ্যাজেট হোক ইলেকট্রনিক্স হোক সব কিছুতে ওরা খুব ভালো ভালো ডিল দিয়েছিল এই কর্নারটা ওদের পুরো হোম অ্যাপ্লায়েন্সের জন্য ডেডিকেটেড এখানে আপনি সব পেয়ে যাবেন টোস্টার এয়ার ফ্রায়ার আপনার প্রেশার কুকার রাইস কুকার যা দেখছেন এখানে যা চাই আপনার আপনি এখানে সব পেয়ে যাবেন আসলে আমার কিচেন অ্যাপ্লায়েন্সের উপর দুর্বলতা আছে আমি তাই ঘুরে ঘুরে দেখছিলাম এটা হচ্ছে গ্যাস বার্নার 4i আর 6i আমার এই বার্নারগুলো খুবই পছন্দ ওই দিন এই বার্নারগুলোতে ওরা 200 থেকে 300 দিরহামের ডিসকাউন্ট করেছিল এটা একটা ভালো অফার ছিল ওই দিন
এই যে ওয়াশিং মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটার উপরে কমপক্ষে 200-300 দেড়হামের ডিসকাউন্ট ছিল। আসলে এটা হিউজ ডিসকাউন্ট, নর্মালি এই ধরনের ডিসকাউন্ট কোথাও দেখা যায় না। এগুলো আমার কোনো প্রয়োজন ছিল না, বাট আমি এমনি ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিও করছিলাম যাতে আপনারাও দেখতে পারেন যে আসলে ক্যারিফোর ওই মান্থে কত ভালো ভালো ডিল দিয়েছিল। এই কর্নারটা সম্পূর্ণ টিভির জন্য ডেডিকেটেড, টিভিতেও ওরা খুব ভালো ডিসকাউন্ট করেছিল। যেমন এই টিভিটাতে ওরা 350 দেড়হামের ডিসকাউন্ট করেছিল, এটা খুব ভালো ডিসকাউন্ট। আর ওরা খুব ভালো ভালো ব্র্যান্ড রেখেছিল, যেমন এলজি রেখেছিল, সিঙ্গার রেখেছিল, সনি রেখেছিল, স্যামসং ছিল। তো আমি সবগুলো প্রাইস দেখাতে পারিনি, বাট আমি ট্রাই করেছি যত দূর সম্ভব আপনাদেরকে দেখানোর। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ওদের ফ্রিজের উপরও ভালো ভালো ডিল ছিল, যারা আসলে ওই সময় ফ্রিজ কিনতে চাচ্ছিল তাদের জন্য খুবই ভালো ছিল, কারণ একটা ফ্রিজের উপরে লাইক এরকমই 300-400-500 দেড়হামের ডিসকাউন্ট ওরা দিচ্ছিল। আসলে ইটস আনবিলিভেবল, আমার আসলে চোখে দেখে বিশ্বাসই হচ্ছিল না। আর এই জোনটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য, এখানে বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে সব ধরনের টয় খেলনা আপনারা পেয়ে যাবেন। বাচ্চারা এখানে আসলে খুব খুশি হবে, এটা বাচ্চাদের জন্য একটা হ্যাভেন বলা যায়। এখানে তারা আসলে খেলনা না নিয়ে বাড়ি ফিরতেই পারবে না। এটা হচ্ছে ননস্টিক প্যানের সেট, এটার প্রিভিয়াস প্রাইস ছিল 699 দেড়হাম, বাট ওরা ডিলে এটা সেল করতেছে 549 দেড়হাম। এই ননস্টিক প্যানগুলো খুবই ভালো ব্র্যান্ডের, ভালো কোয়ালিটির, আর ডিসকাউন্ট প্রাইস হিসেবে এটা জাস্ট ওয়াও ছিল ওই দিন। আমি আপনাদেরকে আগেই বলেছি কিচেনের প্ল্যান্টসের উপর আমার একটা দুর্বলতা আছে, তাই এই জায়গাটা আমি ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কোন ব্র্যান্ডের ননস্টিক সেট ওরা রেখেছিল। আসলে কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল, ওই সময় আসলে নেওয়ার কোনো আগ্রহ ছিল না, বাট যদি থাকতো তাহলে ডিলটা খারাপ ছিল না। বাট জাস্ট আমি দেখছিলাম আর আপনাদের জন্য শ্যুট করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে ওই দিন এখানে ওই মান্থে অ্যাকচুয়ালি কী কী ডিল ছিল বা কী কী ধরনের প্রোডাক্ট ওদের কাছে ছিল, কোন কোন প্রোডাক্টের উপর ওরা ডিসকাউন্ট করেছিল, এগুলোই জাস্ট আপনাদেরকে দেখানোর ছোটো একটা চেষ্টা করেছি। আশা করি আমার ছোটো চেষ্টাটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই সিলভার কালারের কুকিং সেটটা আমার খুবই পছন্দ হয়েছে। নর্মালি আমি রেড বা ব্ল্যাক বা কালার থেকে সিলভারটাই বেশি প্রেফার করি, আর ডিসকাউন্ট প্রাইসটাও যথেষ্ট রিজনেবল ছিল। এই সাইডটা সম্পূর্ণ লাকেজের সেকশন, ওরা লাকেজের ওপর ওই দিন খুব ভালো ভালো ডিল দিচ্ছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর লাকেজগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল। ওদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের এবং ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির লাকেজ ছিল, এবং ওরা ডিফারেন্ট সাইজ এবং কোয়ালিটির উপর ডিসকাউন্ট করেছিল, যেটা খুবই ভালো ব্যাপার ছিল। নর্মালি সচরাচর এটা হয় না, লাইক বড়ো সাইজের লাকেজের উপরে ডিসকাউন্ট থাকে, বাট এখানে ছোটো ছোটো লাকেজের উপরে ওরা ডিসকাউন্ট রেখেছিল ওই দিন। এই সাইডটাতে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির ওরা গ্রিল বা বারবিকিউ চুলার সেট রেখেছে। এখানে আপনি সব ধরনের, সব ডিজাইনের, সব কোয়ালিটির পেয়ে যাবেন, ইলেকট্রনিক, নন ইলেকট্রনিক, যেটাই আপনি চান পেয়ে যাবেন। ওদের কাছে হিউজ অ্যামাউন্টের একটা কালেকশন ছিল। আমার কাছে এগুলো খুবই পছন্দের একটা জিনিস, আমার ভালো লাগে, তাই আমি এটা ভালো করে দেখছিলাম ও প্রাইসটাও আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে যত দূর চোখ যাচ্ছে শুধু ডিল আর ডিল, ওরা শুধু ফ্রন্টের দিকে না, ভিতরে যত প্রোডাক্ট আছে সব কিছুর উপর ওরা ডিল দিয়েছিল, সব প্রোডাক্টে কিছু না কিছু ডিসকাউন্ট ওরা রেখেছিল। অ্যাকচুয়ালি ক্যারিফোর হচ্ছে খুবই নাম করা একটা সুপার মার্কেট চেইন, এখানে আসলে আপনি যে কোনো দেশের যে কোনো প্রোডাক্ট আপনি খুঁজে পাবেন, ওদের কাছে সব ধরনের প্রোডাক্টের কালেকশন থাকে। এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট ফেভারেট সেকশন, এটা হচ্ছে চকলেটের সেকশন। ওরা চকলেটের উপরও খুব ভালো ভালো ডিল দিচ্ছিল ওই দিন, আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। চকলেট লাভারদের জন্য এই জায়গাটা হচ্ছে হেভেন, আপনি যত দূর দেখছেন তত দূর শুধু চকলেটস আর চকলেটস। আসলে আমি তো লোভই সামলাতে পারছিলাম না ওই দিন, কেন জানি আমার মনে হয়েছে ওদের চকলেটের জোনটা আমি হেঁটে শেষ করতে পাচ্ছি না, আমি যত দূর হাঁটছি শুধু চকলেটই দেখছি। ওদের চকলেটের জোনটা অনেক বড় মনে হচ্ছে আমার কাছে, আর এখানে আসলে আপনি যে কোনো দেশের যে কোনো ব্র্যান্ডের চকলেট আপনারা পেয়ে যাবেন। ওদের কাছে হিউজ 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 অ্যামাউন্টের কালেকশন ছিল, আমি তাই ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। আশা করি যদি আপনারা এখানে আসেন, ক্যারিফোর্নিয়া যান, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।
চকলেটের উপর সবারই দুর্বলতা আছে চকলেট খেতেও ভালো লাগে চকলেট দেখতেও ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে চকলেটস দেখতে দেখতে আমি ভুলে গিয়েছিলাম যে আমি এখানে ল্যাপটপ কেনার জন্য এসেছি আসলে আমি ঢোকার সময় ল্যাপটপের জোনটা একবার ঘুরে দেখে এসেছিলাম আর আমি যে ল্যাপটপটা কিনতে এসেছিলাম সেই ল্যাপটপটার প্রাইসটা একটু হাই ছিল ডিসকাউন্ট দেওয়ার পরেও তো মনে হয় না আজকে আমি ল্যাপটপ কিনতে পারবো বাট আমি যে ল্যাপটপগুলো দেখছিলাম সেগুলি আপনাদেরকে জাস্ট দেখানো ট্রাই করছি আর কি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আল্লাহ হাফেজ